সর্ষে তেলের বিজনেস করতে মাত্র 25,000 টাকা থেকে শুরু হচ্ছে। 55-60,000 টাকা আপনারা ইনভেস্ট করলে কিন্তু আপনারা এরকম ধরনের সেটআপ পেয়ে যাচ্ছেন। যদি মনে করেন তেলটাকে বোতলে ফিল্টার ওয়াইজ করে বার করতে পারবেন, আবার যদি মনে করেন টিনের বাক্স করেও বার করতে পারছেন, না দুভাবে কিন্তু আপনি সেল করতে পারছেন। মাত্র 25,000 টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনারা এরকম ছোট টাইপের মেশিন নিয়ে কাজ করতে পারবেন। এই ধরনের ছোট ছোট সেটআপগুলো 3 বছরের ওয়ারেন্টি রয়েছে, আর যেগুলো মোটর রয়েছে মোটর উপরে কিন্তু 1 ইয়ার ওয়ারেন্টি রয়েছে। নমস্কার, আমি পম্পা। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমি চলে এসেছি বালাজি মেশিনারি কোম্পানির পক্ষ থেকে এক অতি পরিচিত বিজনেসের আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেখুন, আমরা তো বাঙালি, খেতে ভালোবাসি, ফুড আইটেম নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। প্রত্যেক ঘরে ঘরে, গৃহস্থালিতে বলুন, হোটেল রেস্টুরেন্টে, সব জায়গায় কিন্তু এই ধরনের মানে প্রোডাক্টটা চলবে এবং মার্কেটে কিন্তু এর ডিমান্ড খুবই বেশি। তো আমি কিন্তু তেলের বিজনেস নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তেলের বিজনেসে আমাদের কি তেলের মেশিনটা মেন হয়, কিভাবে আপনি তেলটা রেডি করবেন, কিরকম কি প্রফিট আছে, কোথায় মাল সাপ্লাই করবেন, সেটা জানা আপনার একদমই কাম্য। তো পুরোটা জানতে গেলে, পুরো ভিডিওটা দেখতে গেলে স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পাশে থাকুন। আচ্ছা, এই ব্যবসাটা করার জন্য বেসিক্যালি কি কি আইটেম লাগবে? দেখুন, তেলের বিজনেস মানে মেশিন তো লাগবেই, মেশিন ছাড়া কাজ হবে না। এবং তারপরে লাগবে, আপনি তেলটা যখন রেডি করবেন কি লাগবে, কাঁচা মাল। কাঁচা মালটা কিন্তু আমাদের কাছে সবসময় পাচ্ছেন, অল টাইম সর্ষের দানা আমাদের কাছে, বা যে কোনো সর্ষ বলুন, তিল বলুন, যে কোনো সিডস মানে যে কোনো বীজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। এবং মাল যখন প্রোডাকশান করবেন, কোথায় সার্ভিস করবেন সেটাও আমরা বলে দেবো। আপনি যদি মনে করেন তেলটাকে বোতলে ফিল্টার ওয়াইজ করে বার করতে পারবেন, আবার যদি মনে করেন টিনের বাক্স করেও বার করতে পারছেন, না দুভাবে কিন্তু আপনি সেল করতে পারছেন। এবং প্লাস্টিক পাউচেও তো অনেকে বিক্রি করে, প্লাস্টিক পাউচেও কিন্তু বার করা যাবে, মানে সবভাবেই করা যাবে। যদি আপনি মনে করেন আপনার বিজনেস যদি নাম, ফোন নাম্বার বা আপনি ব্র্যান্ড করে বার করবেন, সেটা কিন্তু কাস্টমাইজেশন আমাদের কাছ থেকেই হয়ে যাবে। আচ্ছা, এই ব্যবসাটা করার জন্য মোটামুটি কত টাকা ইনভেস্টমেন্ট লাগে? দেখুন, সর্ষে তেলের বিজনেস করতে কিরকম, আপনার মেশিন মাত্র আর মাত্র 25,000 টাকা থেকে শুরু হচ্ছে। এবং যারা মনে করছেন যে ফ্যাক্টরি সেটআপ করে বার করবেন, ব্র্যান্ড করে বার করবেন, তাদের জন্য বলি 55-60,000 টাকা আপনারা ইনভেস্ট করলে কিন্তু আপনারা এরকম ধরনের সেটআপ পেয়ে যাচ্ছেন। তেল তৈরির যে ব্যবসাগুলো হয় এর মধ্যে তো অনেক ধরনের মেশিনারির পার্থক্য থাকে, তো আপনি যদি আমাদের একটুখানি পার্ট পার্ট বলেন যে কারা কোন ধরনের মেশিন নেবে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা মনে করছেন যে ঘরোয়া মহিলারা আছেন, বেকার বসে আছেন, সারাদিন কাজ করছেন, অবসর টাইমটা কি করবেন, তাদের উদ্দেশ্যে বলি, তারা কিন্তু এরকম ছোট টাইপের একটা মেশিন নিয়ে কাজ করতে পারেন। মাত্র আর মাত্র 25,000 টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনারা এরকম ছোট টাইপের মেশিন নিয়ে কাজ করতে পারবেন। তো আমি এই মেশিনটা একটু দর্শক বন্ধুদের চালিয়ে দেখিয়ে দিই যে কিভাবে, দেখুন আমি যদি মহিলা হয়ে চালিয়ে দেখাতে না পারি, আপনি মহিলা হয়ে কীভাবে কাজ করবেন, তাই না? তো আমি একটু দেখিয়ে দিই আপনাদের। তো এইটা হচ্ছে মেশিনটা, পুরোপুরি পুরোটাই হচ্ছে এসএস বডি, স্টেনলেস স্টিলের। এইটা হচ্ছে হপারটা, হপারের মধ্যে শস্য দানাটা দিতে হচ্ছে, এইখানটা নবটা দিয়ে তেলটা বেরোচ্ছে, আর এইখানটা দেখছেন এই নবটা দিয়ে খোলটা বেরোচ্ছে, ঠিক আছে? তো এবার আমি দেখুন, এইখানে প্যানেল বোর্ডটা আছে, এই প্যানেল বোর্ডের মাধ্যমে আমি কিন্তু এবার অন করছি সুইচটা, ঠিক আছে? সুইচটা অন করে দিলাম। এই সর্ষের দানাটা দেখুন মিশানো আছে, সাদা সর্ষে আর কালো সর্ষে। তো আমি এইটা আমি দেখুন এরকম টাইপের সর্ষে কিন্তু আমি এবার দিয়ে দেবো হপারের মধ্যে, ঠিক আছে? এবার ঢেলে দিচ্ছি, দেখুন হপারের মধ্যে ঢেলে দিলাম। দেখুন তেলটা কিরকমভাবে বেরোচ্ছে, একটু দর্শক বন্ধুদের জুম করে দেখিয়ে দিন। দেখুন তেলটা বেরোচ্ছে কত সুন্দরভাবে, একদম পুরো ফিল্টার হয়ে কিন্তু বেরোবে। তো এই ধরনের মেশিনগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি হচ্ছে, এই ধরনের ছোট ছোট সেটআপগুলো 3 বছরের ওয়ারেন্টি রয়েছে, আর যেগুলো মোটর রয়েছে মোটর উপরে কিন্তু 1 ইয়ার ওয়ারেন্টি রয়েছে। ওয়ারেন্টি গ্যারেন্টি না হলে কিন্তু কোনোরকম আপনার বিজনেসে যদি কোনো সমস্যা হয় বা মেশিনের যদি সমস্যা হয় তা আপনি কাজ করতে পারবেন না। তো ওয়ারেন্টি গ্যারেন্টি কিন্তু মাস্ট হওয়া চাই। তো এছাড়াও আমি প্রথমে যেটা ভিডিও শুরু করলাম বড় মেশিন দিয়ে, বড় মেশিনের কি দাম আছে, ওয়ারেন্টি গ্যারেন্টি আছে, চলুন দেখিয়ে দিই। তো এই ধরনের বড় সেটআপের মাত্র আর মাত্র 50-55,000 টাকা থেকে শুরু হচ্ছে। তো এর প্রোডাকশন বলেই দিয়েছে ঘন্টায় 25-30 কেজি। আচ্ছা, এই ব্যবসা করতে গেলে কেমন প্রফিট আসবে, আমি যদি ইনভেস্ট করব 50-60,000 টাকা আমার কত টাকা আয় আসবে? একদম মেন প্রফিট না হলে তো যে কোনো ব্যবসায় নেটফল জিরো।
তো প্রফিট তো আপনাকে বুঝতেই হবে। তো সর্ষের তেলের ব্যবসা, কিন্তু সর্ষের দানা আপনাকে কিনতে হবে। আমাদের এখানে যেহেতু আমরা কারখানা, সর্ষের দানা কিন্তু বাইরের রেটের তুলনায়, বাইরের মার্কেটে যেমন 42 টাকা করে আমাদের পাওয়া যায়, তো আমাদের কাছে কিন্তু একদমই, যদি কুইন্টাল বা টনে করে আপনি নেন আমাদের কাছ থেকে, 100 কেজি বা 200 কেজি বা 1 টন যেরকমভাবেই নেন না কেন, বাইরের রেটের থেকে অনেকটাই আপনি কম দামে পাচ্ছেন। 42 টাকা করে যদি সর্ষের দানা হয়, এর মধ্যে আমার ইলেকট্রিসিটি আছে, লেবার খরচা আছে, তৈরির খরচা আছে, আমি ধরলাম আমার 5 টাকা আমার তৈরির খরচা। তো এই 1 লিটার সর্ষে আপনি যদি র তেল হিসেবেও মার্কেটে ছাড়তে পারেন, মোটামুটি পার কেজিতে 20 থেকে 25 টাকা আপনি লাভ করে সেল করতে পারছেন। তো আপনি যদি র তেলও সেল করতে পারেন, এটাতেও একটা প্রফিট। এবং যদি মনে করেন বোতলে ফিল্টার ওয়াইজ করে করবেন, সেটাতেও কিন্তু একটা প্রফিট আসছে। এবং যে সর্ষে থেকে পেশাই হয়ে যে সর্ষের খোলটা, কিন্তু মাছের খাবার, গবাদি পশুর খাবার, গাছের খাবারের জন্য কিন্তু খোলটা বিশেষভাবে উপযোগী। আচ্ছা, যারা মেশিনে ইনভেস্ট করে ব্যবসা শুরু করবে, তারা সবসময় ভাববে যে আমি মাসে কত টাকা রোজগার করব বা দিনে কত টাকা রোজগার হবে, তো সেটার হিসাব যদি আমাদের একটুখানি দেন। একদম, দর্শক বন্ধুদের বলে দিই যে সর্ষের দানা প্রথমেই বলে দিলাম কীরকম আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। তো এই এই মেশিনটা ঘন্টায় প্রোডাকশন হবে 25 থেকে 30 কেজি। যদি প্রতি লিটারে 5 টাকা করেও যদি লাভ রাখেন, মানে ঘন্টা আপনার 125 টাকা হচ্ছে। যদি সারাদিনও যদি 8 থেকে 10 ঘন্টা আপনি মেশিন চালান, মিনিমাম 1000 থেকে 1200 টাকা আপনি ইনকাম করতে পারবেন। যদি 26 দিনও কাজ করেন, মিনিমাম 26 থেকে 30 হাজার টাকা আপনি কিন্তু মান্থলি ইনকাম করতে পারছেন দর্শক বন্ধুরা। ওকে, আচ্ছা এটার মার্কেটিং করা কি খুব ইজি? তেল মার্কেটে বিক্রি করতে পারবে? তেল আমরা সবাই খাই, তেল আমরা প্রতি গৃহস্থালিতে বলুন, ঘরে ঘরে বলুন, লাগবেই তেল। তো তেল ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। তো এর মার্কেট কিন্তু খুবই ডিমান্ড, তো তেল চলবে এবং এর ব্যবসা কিন্তু বন্ধ হবে না। যদি আপনার ঘরে যদি এরকম ধরনের একটা সেটআপ নিয়ে কাজ করতে পারেন, আপনি একজন রাজা হবেন। ওকে, আর যে ছোট মেশিনটা বললেন, সেই মেশিনের ক্ষেত্রে রোজগার কি রকম আসতে পারে? ছোট মেশিনগুলো 25 হাজার টাকা থেকে শুরু হচ্ছে। ওই মেশিনগুলো ঘন্টায় 4 থেকে 5 লিটার আপনার তেল বেরোচ্ছে। ওটাও যদি আপনি 7-8 ঘন্টা কাজ করেন, মিনিমাম আপনার 10 থেকে 12 হাজার টাকা আর্ন করতে পারছেন। ওকে, তার মানে মেশিন ছোট, ইনভেস্টমেন্ট আর্নিংটা ছোট আসবে, বড় মেশিনের ক্ষেত্রে রোজগার বেশি আসবে। আপনাদের কাছে কি এই সাইজেরই মেশিন আছে যেটা 25 কিলো ক্যাপাসিটি, নাকি এর থেকেও বড় মেশিন পাওয়া যায়? যেহেতু বালাজি মেশিনারি প্রথমে বললাম ম্যানুফ্যাকচারিং ইউনিট, আমরা কিন্তু মেশিন তৈরি করি। তো এই মেশিন ছাড়াও কিন্তু যারা মনে করছেন ঘন্টায় 50 থেকে 60 কেজির তেল প্রোডাকশন করবেন, সেটাও আপনি করতে পারবেন, সেটাও আমাদের কাছে মানে অ্যাভেলেবেল আছে। এছাড়াও যদি মনে করছেন ঘন্টায় আপনি 1 কুইন্টাল মাল আপনি প্রোডাকশন করবেন, সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। এছাড়াও 6 ভোল্ট 7 ভোল্ট যেই মেশিনগুলো আছে, সেই মেশিনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো দর্শক বন্ধুরা, আপনি যেরকম মেশিন রিকোয়ার করবেন, সেরকম কিন্তু আমরা প্রেজেন্ট করে দেবো আপনাদের সামনে। আচ্ছা, কেউ যদি এই মেশিন আপনাদের কাছ থেকে নিতে চাই, তাহলে কিভাবে যোগাযোগ করবে? যারা মনে করছেন যে হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে হাওড়া টু মধ্যমগ্রামের বাসে উঠে মধ্যমগ্রাম স্টপেজে নামছেন, ওখান থেকে বিটি রোডের অটো ধরে মুড়াগাছা বিডিও অফিস নামবেন। আর যেসব দর্শক বন্ধুরা মেন রোড শিয়ালদা থেকে আসবেন বাই ট্রেনে, শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, হাসনাবাদ লোকাল, বারাসাত লোকাল, এসব লোকালগামী ট্রেনে উঠে মধ্যমগ্রাম স্টেশনে নামবেন। মধ্যমগ্রাম স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবেন বিটি রোডের অটো পাওয়া যায়, অটো তো উঠে মুড়াগাছা বিডিও অফিস। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওখানে কল করবেন, আমরা কিন্তু আপনাকে অফিস অবধি ডেকে নেব। আচ্ছা, আপনি অ্যাড্রেসটা একটু বলে দিন এখানকার। আমাদের অফিস হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম মুড়াগাছা। ওকে, মুড়াগাছার ল্যান্ডমার্ক কিছু আছে আশেপাশে? মুড়াগাছা বিডিও অফিস। ওকে, যারা এই তেল তৈরি করে মার্কেটে বিক্রি করতে চান এবং মাসে 20 থেকে 25 হাজার টাকা রোজগার করতে চান, কমার্শিয়াল সেটা বসিয়ে, তারা এই ধরনের মেশিন নিতে পারেন। যারা 5-10 হাজার টাকা রোজগার করতে চাইছেন মাসে, তারা কিন্তু ছোট সাইজের মেশিনটা নিতে পারেন। খুব বেশি ইনভেস্টমেন্ট নেই, অল্প ইনভেস্টমেন্টে এই ব্যবসা করা যায়। এবং যেহেতু আজকের ডেটে খাঁটি তেলের একটা মার্কেটে বিরাট ডিমান্ড আছে, সেক্ষেত্রে আপনি যদি আপনার এলাকায় এরকম একটা ব্যবসা শুরু করেন, তাহলে কিন্তু মার্কেট করতে খুব একটা অসুবিধা হবে না। তো মেশিন নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন কোম্পানিতে, অবশ্যই মেশিনের কোয়ালিটি দেখে নেবেন, অবশ্যই কেমন দাম আছে কথা বলে নেবেন, ওয়ারেন্টি দেখে নেবেন, নিয়ে আপনার ব্যবসা আপনি শুরু করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।